আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব রোজা রাখা অবস্থায় ট্রিটমেন্ট পারপাসে আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমাদের চেম্বারে বা আমাদের হসপিটালে বিভিন্ন রোগী আসেন, তারা নিজেদের মধ্যে কনফিউশনে থাকেন যে রোজা রাখা অবস্থায় আমি যদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি তাহলে আমার রোজাটা ভেঙে যাবে কিনা বা রোজা মাকরু হবে কিনা। তো রমজান মাসে রোজা রাখা অবস্থায় ট্রিটমেন্ট পারপাসে কি কি পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে কি কি ট্রিটমেন্ট করা যাবে এবং কি কি ট্রিটমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, সে বিষয়ে আসলে সাধারণ রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতার অভাব দেখা যায়, এমনকি তাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তিও দেখা যায়। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে রোজা রাখা অবস্থায় আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। তো প্রথমে আমি আসতেছি ডেন্টাল রিলেটেড। তো ডেন্টাল রিলেটেড ট্রিটমেন্টের মধ্যে যেমন ধরেন আপনার দাঁতের স্কেলিং করা বা যেটাকে আমরা দাঁত ওয়াশ বলি বা মুখ ওয়াশ বলি সেটা আপনি করতে পারবেন। তারপরে দাঁত উঠানো বা টুথ এক্সট্রাকশন যেটি, সাবধানতার সহিত এটাও করতে পারবেন। আবার টুথ ফিলিং বা যেটাকে আমরা দাঁতে পুডিং দেওয়া বলি, এতে আপনার রোজা নষ্ট হবে না বা মাকড়ু হবে না। এছাড়াও জেনারেল কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করলে আপনার রোজা মাকড়ু হবে না বা রোজা ভেঙেও যাবে না। এর মধ্যে প্রথমত আমরা বলতে পারি যে লিভার বা অন্যান্য অঙ্গের যে বায়োপসিটা করা হয়, এই বায়োপসি করার জন্য স্যাম্পল কালেক্ট করতে হয়, এক্ষেত্রে আপনার রোজা কখনো ভেঙে যাবে না বা রোজা নষ্ট হবে না। ল্যাবরেটরি টেস্টের জন্য রক্ত দেওয়া, অর্থাৎ ল্যাবরেটরি কোনো টেস্টের জন্য আপনি যদি রক্ত দেন তাহলে এতে করে আপনার রোজার কোনো সমস্যা হবে না। বিভিন্ন টেস্টের মধ্যে রয়েছে যেমন লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস, গ্লুকোজ, ব্লাড কাউন্ট ইত্যাদি। এই পরীক্ষাগুলোর জন্য যদি আপনি রক্ত দেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে না। তারপর আপনার ব্লাড ডোনেশন বা ব্লাড ট্রান্সফিউশন করলেও রোজা ভেঙে যাবে না, অর্থাৎ দেখা গেল যে ইমার্জেন্সি পারপাসে একজন মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন, আপনি সাথে সাথে রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবেন নির্দ্বিধায়, এতে করে আপনার রোজার কোনো সমস্যা হবে না। এন্ডোস্কোপি ডায়াগনস্টিক বা অন্যান্য ইন্টারভেনশনের ক্ষেত্রে আপনার রোজার কোনো সমস্যা হবে না। এছাড়াও আর্টারিওগ্রাফির জন্য হার্ট এবং অন্যান্য অঙ্গের জন্য ক্যাথেটার ব্যবহার করলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় ট্রিটমেন্ট পারপাসে কী কী টেস্ট করলে রোজা ভঙ্গ হবে না, এই ভিডিওতে আমি মোটামুটি বলার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।